হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি শাহি জর্দা রান্না করব। চলুন দেখে নিই কী কী লাগছে জর্দা সময় রান্না করতে। গরম হয়ে আসলে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি, তারপর 2টা তেজপাতা, 1 টুকরো দারুচিনি, 4-5টা এলাচ দিয়ে একটু ভেজে নেবো হালকা। সেমাইগুলো আমি ভেজে ধুয়ে নিয়েছি, তারপর একটা স্ট্যানে পানি জড়িয়ে নিয়ে সেগুলো খেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে সেমাই পরিমাণ হচ্ছে 300 গ্রাম, পানি খেলের মধ্যে একটু হালকা করে ভেজে দিল। তারপর অ্যাড করে দিয়েছি চিনি। আমি প্রথমে যে চিনিগুলো অ্যাড করেছি, এরপরের স্টেপে আমি চিনি দেখে আবার অ্যাড করেছি প্রায় 1 কাপের মতো। এরপর অ্যাড করে দিয়েছি বাদাম ভাজা আর কিশমিশ, এগুলো ভেজে তারপরে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এটা পরিমাণ মতো যার যার পছন্দ অনুযায়ী। এরপর অ্যাড করে দিয়েছি 1 চামচ লবণ আর 1 চামচ হচ্ছে ঘি। এর মাঝখানে আমি 1 কাপের মতো পানি দিয়েছি। আপনারা ওটা লিকুইড দুধও দিতে পারেন, আবার পানিও দিতে পারেন। এটা মানে থলায় দিয়ে যেন লেগে না যায় সেজন্য পানিগুলো দেওয়া। ঢাকনা দিয়ে ডেকে মৃদু আছে রান্না করতেছি। সেমাই আমার রান্না হয়ে গেছে। আমি প্রায় 7-8 মিনিট রান্না করেছি, মিদো আছে রান্না করেছি। পরিবেশন করে দেখালাম, দেখেন কতটা ঝরঝরে ও সুস্বাদু হয়েছে। আপনার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রান্না। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।